ডক্টর জাফরুল্লাহ সাহেব একটি কলাম লিখেছেন, সেই কলামের মধ্যে তিনি বলেছেন মুসলমানরা গুরু হওয়া শিখল কিভাবে, এবং উনি বিভিন্ন ধর্মগ্রন্থে কতগুলো উপমা দিয়েছেন, যে উপমা দিয়ে বাংলাদেশের আজকে যে ধর্মীয় সম্প্রীতি, সেই ধর্মীয় সম্প্রীতিটাকে নষ্ট করার জন্য একটা হীন মন মানসিকতা নিয়ে উনি এই তার লেখাটা বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং কলামিস্ট পীর হাবিবুর রহমানের সমন্বয়ে যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় খোলা কলামে লেখা হয়েছে, সেই খোলা কলামে তিনি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, যা একটা জাতিগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সামিল। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম সংবিধানে তিনি সমন্বয় করেছিলেন ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের কথা। কালের বিবর্তনে বাংলাদেশ থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র যেখানে বিলুপ্তের পথে, সেই জায়গায় একটা ধর্মীয় উগ্রবাদ, একটা বিদ্বেষী চক্র, বঙ্গবন্ধুর তনয়া বাংলাদেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিকভাবে একটা গ্রুপ কাজ করতেছেন। আপনারা উপলব্ধি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার একটা গুরুত্বপূর্ণ স্থাপনা স্থান নাসিরনগর, ব্রাহ্মণবাড়ির এক আসন, যে আসনের পাঁচবারের এমপি ছিলেন প্রয়াত মন্ত্রী অ্যাডভোকেট সাইদুল হক সাহেব, তার নির্বাচন এলাকায় সমস্ত মন্দিরে হামলা করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, একটা শুধু ফেসবুকের একটা আইডির ঘটনা নিয়ে। গত কিছুদিন আগে জাতীয় নেতা তোফায়েল আহমেদ সাহেবের এলাকা ভুলাতে আমরা দেখলাম একটা তাণ্ডব চালিয়েছে একটা গোষ্ঠী, সেখানে পাঁচজন লোক মৃত্যুবরণ করেছেন এবং ওখানের মধ্যে বিভিন্ন হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। আজকে আমি এই কলামটুকু পরে আমি উপলব্ধি করতে পারলাম ডক্টর জাফরুল্লাহ সাহেব একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে সেই সব বিষয়ের উপর ইঙ্গিত করে দেশের মধ্যে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার জন্য এই সব কলাম লিখছেন, যার ব্যাপারে আজকে গৌতম কুমার এডভর সাহেব যে বাদী হয়ে মামলাটা করেছেন, সেই মামলাতে আমরা শুনানি করেছি।